এদের চরিত্র উদ্ঘাটন করতে হবে, তাহলে আজকে তাদের উত্তরসূরিরা বাংলাদেশে যে নষ্ট রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতি প্রবর্তন করেছিল তার ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে। এদের ব্যাকগ্রাউন্ড জানলেই এদের উত্তরসূরিদের কর্মকাণ্ডের আসল চেহারা উন্মোচিত হবে, যা এখন উন্মোচিত হয়েছে। সেই আগুন সন্ত্রাস, সেই সন্ত্রাস কি বিভৎস, কি নারকীয় ধ্বংসলীলা, কি তাণ্ডব হিংস্রতা এই বাংলাদেশে আবারও সংঘটিত। 2013, 2014, 2015 সালেও এ নাশকতার বলি হয়েছে বাংলাদেশের অনেক মানুষ, অনেক স্থাপনা। এবার তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তির সংগ্রামের কাণ্ডারি, তার যে অর্জন গুরু স্বাধীনতা বঙ্গবন্ধুর অর্জন, আর মুক্তির সংগ্রামে পদ্মা সেতু সব যে অ্যাচিভমেন্ট গুলো, এই অ্যাচিভমেন্টের উপর তারা আঘাত দিয়েছে, বারবার চেষ্টা করেছে পদ্মা সেতুতে মাওয়া প্রান্তে, জাজিরা প্রান্তে আগুন দিতে, কিন্তু স্থানীয় জনগণ পুলিশের প্রতিরোধের তারা সফল সফল হয়েছে সেতু ভবনে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, হানি ফ্লাইওভার, বিটিভি ভবন, আজকে সেতু ভবন সম্পূর্ণরূপে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভারত যে বিটিভি, সেই বিটিভিকে ভস্মীভূত করা হয়েছে। এই নারকীয় তাণ্ডবের সাথে আজকে আমাদের লড়তে হচ্ছে, একসাথে লড়তে হবে, একসাথে মানবিধান সব ভুলে যেতে হবে। আজ ওই পশু শক্তি যদি আরো তাহলে আমাদের সবাইকে